আসসালামু আলাইকুম। দূরে কাছে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি ছোট্ট একটা মার্কেটের ভিডিও শেয়ার করব। তো তোমরা মার্কেট দেখার সাথে সাথে আমার কিছু কষ্টের কথা শুনে নাও। আসলে আর পারতেছি না, বাধ্য হয়ে কথাগুলো বললাম। প্রথমে কিন্তু ইউটিউব চ্যানেল আমি শখের বশেই খুলেছি, তখন কিন্তু আমি চিন্তাও করিনি আমার চ্যানেল থেকে আমি ইনকাম করব। কিন্তু কয়েক মাস যাওয়ার পর দেখলাম আমার চ্যানেলে বন্ধুত্ব বাড়তেছে, ওয়াচ টাইম বাড়তেছে। তো তখন থেকেই আমার মাথায় একটা কাজ করলো, আমি যদি ঘরে বসে কিছু ইনকাম করতে পারি সেটা তো দোষের না। তো যেই চিন্তা সেই কাজ, আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়া শুরু করে দিলাম। তো এক সময় কিন্তু আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে। ইউটিউবের রুলস তো তোমরা সবাই জানো, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে মনিটাইজেশন অন হয়ে যায়। আমারও ব্যতিক্রম না, আমারও মনিটাইজেশন অন হয়ে গেল। মনিটাইজেশন অন হওয়ার কিছুদিন পর দেখলাম আমার চ্যানেলে কিন্তু ডলার যোগ হওয়া শুরু করে দিয়েছে। আমি তো তখন মহা খুশি আমার চ্যানেলে ডলার যোগ হওয়া শুরু করে দিয়েছে সেটা ভেবে। তারপর কিছুদিন যাওয়ার পর দেখলাম ডলার আস্তে আস্তে কমে যাচ্ছে। কী জন্য যে আমার ডলার কমে যাচ্ছে সেটা আমার জানা নেই। কারো যদি জানা থাকে যে এই কারণে ডলার কমে যাচ্ছে, তো প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবে। সমস্যার কথা তো তোমাদের বলে দিলাম, তো এখন আরও কিছু কথা বলবো, তোমরা শুনে নাও। এখন থেকে ঠিক করেছি কারো ভিডিও আমি দেখব না। কী জন্য দেখব না? আরে আমি ক্লান্ত হয়ে গিয়েছি ভিডিও দেখতে দেখতে সবার। আমার ঘর সংসার সামলানো মুশকিল হয়ে গিয়েছে। মহিলাদের ঘর সংসার আগে, তারপর হচ্ছে অন্য কিছু। তো সেজন্যই কিন্তু আমি এই ডিসিশন নিয়েছি। তবে আর একটা কথা, আমার ভিডিও যারা এসে দেখবে আমি কিন্তু ঠিকই তাদের ভিডিও দেখব। আমার এই ডিসিশনে যদি আমার কোনো বন্ধু চলে যায় তাতে আমার কিছু যায় আসে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল থাকা কিন্তু অনেক ভালো, এই কথাটার সাথে কিন্তু আমিও একমত। আমার এই কথাটা শুনে যদি কারো কষ্ট লেগে থাকে কিছু করার নেই। ঠিকই তো বলেছি, যাদের দিয়ে আমার কোনো উপকার হবে না তারা থাকার চেয়ে না থাকাই ভালো। তো ভিডিওটা আর বড় করব না, শেষ করে দিব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এই কেমন হয়? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।